গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাড়ি থেকে বহু দূরে, তা এখন বাজে 12টা মতো, তো খুব ব্যস্ত আছি। রান্না কিছুটা কমপ্লিট হয়েছে, আর একটুখানি বাকিও আছে। আর শাড়ি সেলাই করছিলাম, তো হাত পা কোমরটা ধরে গেছে বলে আমি একটু উঠেছি, আর ব্লগটা শুরুও করা হয়নি, তাই ব্লগটা শুরু করলাম। তো আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মা মেয়ের ব্যস্ত জীবন আর মা মেয়ের গল্প, তো এনজয় করুন আপনারা, আমিও কাজ করি, কাজ সারতে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি। তো গাইস, এখন বাজে 3টে, আমরা এখন খেতে বসেছি আর কাজ করছিলাম। এমনিতে খাওয়ার খুব দেরি হয়ে গেল, শাড়ি এসেছিলো 4টে, শাড়ি দিতে গেছিলাম, তো দিতে গিয়ে শাড়ি দিল, তো আমি মনে করছি যে আবার বিকেলবেলা আসতে হবে, বিকেলবেলা দিতে হবে, সন্ধ্যাবেলা দিতে হবে, বলে দিল যে না, এটা 3টের সময় দিতে হবে। তো 3টের সময় দিতে হবে, ভালো কথা। তা আবার ফল কেনা হয়নি, ফলের পয়সা দিয়ে দিল, বললো যে মার্কেট থেকে ফল কিনে নিয়ে শাড়ি সেলাই করে 3টের মধ্যে রেডি করে রাখবে, 3টের সময় দিতে। তো ওখান থেকে আবার গেলাম মার্কেট, মার্কেটে ফল কিনলাম, কোন দোকানে পাওয়া যায় তাও জানি না, চিনি না, খুঁজে 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 কেনা হলো, কিনে টিনে নিয়ে ঘরে নিয়ে এলাম। ঘরে নিয়ে এসে দেখি সুতোও নেই, তো আমার নিজের সুতো দিয়ে সেলাই করতাম, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাচিংও তো হতে হবে, ম্যাচিংও ছিল না, যা হোক করে দিয়েছি। 4টে শাড়ি সেলাই হয়ে গেছে, করার পরে এবারে খেতে বসেছি। আমি যখন শাড়ি আনতে গেছিলাম তখন কিছুই রান্না করে যায়নি, খালি ডাল আর ভাত রান্না করে গেছিলাম, আর বাঁধাকপির তরকারি ছিল, তো ওটাই গরম করে নিয়েছি। তো আমরা এখন ভাত খাবো, ভাত খেয়ে আবার মানে ভাত খেতে খেতেই হয়তো ফোন এসে যাবে যে শাড়ি দিতে হবে, তো ভাতটা খেয়ে নিই, দেখাই আপনাদের। এই ভাত রান্না, আর এই হচ্ছে আজকের ডাল, আর এই হচ্ছে তরকারি, আগে আগে ছিল তরকারি, ওটাই গরম করেছি। আর রাজা ঠাকুমা আচার দিয়েছিল, ওইটাই কুচি নিয়েছে আচার। আর ব্যস্ত জীবন, মানে ব্লগটাও যে ঠিক মতো বানাবো, ঠিক মতো দেখাবো, ঠিক মানে মানে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, তো ওটাও আর হচ্ছে না। এত এই এখন 1-2 মাসই, তারপরে আবার সেই সারা 4 মাস বর্ষাকাল বসে থাকতে হবে, কোনো কাজ থাকে না, তখন মানে ঘুমোনো খাওয়া ছাড়া আর কিচ্ছু কাজ নেই, তখন শুধু কাপড় তোলো আর মেলো, মেলো আর তোলো, তখন আবার কাপড় শুকনো হয় না, ওইটা নিয়ে টেনশান, বাইরে যেতেও পারবে না, ঘরের মধ্যেই বসে থাকো, মার্কেটও যাওয়া হবে না, সারা মানে দুনিয়া শুধু জলে থই থই করবে। তো যাই হোক, ওটা তো পরের কথা, ওটা মানে দেখানো যাবে, যখন বর্ষা হবে তখন দেখানো যাবে। এখন আমরা ভাত খেলি আর কিছু আচার নিচে। ভালো খেতে আচারটা, আমরা আচার আমাদের শাড়ি কালেকশন, আজকে এই হলুদ রঙের শাড়িটা আছে, আর এই যে কালারফুল শাড়ি, এই একটা, আর এই যে একটা লাইট কালারের শাড়ি, একদম সুন্দর দেখে, খুব সুন্দর কালারটাও, খুব সুন্দর, আর এটাও কাজটাও খুব সুন্দর, আর কোয়ালিটিটাও খুব ভালো, আর প্রাইসটা লাগানো নেই, তাই আমি প্রাইসটা বলতে পারবো না। তো এই শাড়িটাও খুব সুন্দর, একদম হালকা, খুবই সুন্দর দেখতে, এত মানে মিষ্টি রঙটা। তো এই শাড়িগুলো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই পরে, তো এখানে এরকম নয়, এখানে বয়স্ক মহিলারা হেভি শাড়ি পরে, তো এটা মনে হচ্ছে কোনো বয়স্ক মহিলারই হবে, আর যারা মানে ইয়াং আর কি তারা হেভি শাড়িই পরে, এরকম লাইট কালারের শাড়ি পরে না তারা, তো এই জন্যই এটাই বলতে চাইছি। আর একটা শাড়ি আছে, এই শাড়িটার কোয়ালিটিটা এত ভালো, দেখতে সিম্পল, খুবই সিম্পল, তো এটা এখানকার ট্র্যাডিশনাল শাড়ি, এরকম শাড়ি এখানে এখানকার লোকের কাছে মিনিমাম 10টা তো থাকবেই, মানে আমি জাস্ট এমনি বললাম আর কি, খুবই ভালো জয়পুরি, এটা জয়পুরি শাড়ি, জয়পুরি, হ্যাঁ ছোট, এটা হচ্ছে মিনি জয়পুরি প্রিন্ট, তো খুব ভালো, আর শাড়িটা কালারটাও তো খুব সুন্দর, আর কোয়ালিটিটা একদম অ্যামেজিং, কিছু বলা হবে না, এত সুন্দর, তোমারও ভালো লাগবে দেখতে। আমার কাছেও এরকম শাড়ি ছিল, 2-3টে তো ছিল, শ্বশুরবাড়িতে একটা ছেলে চলে এসেছি, আর একটা রেড কালারে আছে, তো রেড কালারের শাড়িটা খুব হেভি, মাঝে মাঝে পরি, অনেক পুরনো হয়ে গেছে। তো আজকে শাড়ি কালেকশনের এই মধ্যে এই 4টেই আছে, এক্ষুনি দিয়ে আসতে হবে। তো আপনাদের কোন শাড়িটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কোনোদিন কমেন্ট তো করবেন না, আজকে করতে হবে আপনাদেরকে। চলো দুর্গা দুর্গা, তাতে চলে আসবে,
চলো তো কুচি শাড়িগুলো দিতে গেল আমার একদম ভালো লাগছে না শরীরটা আর দুপুরবেলাও গেছিলাম খুব রোদে রোদে তো তার জন্য আমি এখন ঘরে আছি আর একটু কাজও আছে তার জন্য ও তাড়াতাড়ি বাচ্চা মানুষ তাড়াতাড়ি দিয়ে চলে আসবে তার জন্য তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ঘুমিয়েছি খুব ভালো করে আজকে ঘুমিয়েছি আর মা এখন আমাদের জন্য মুড়ি বের করেছে কাকড়ি আর মুড়ি চানাচুর আর শশা মুড়ি চানাচুর আর শশা শস্যের তেলে মাথা হবে দেখাই আপনাদের এই দেখো আমি একটু চা নিয়েছি খুব মাথা ব্যথা করছে কারণ ওই শাড়ি ফাড়ি সেলাই করলে এক নজরে করলে মাথা ব্যথা করছে এমনিতেই আমার যখন প্রবলেম হচ্ছেই তো সরষের তেল দিয়ে আমার মুড়ি খেতে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি ও তো ওয়েস্ট বেঙ্গলের খাবার সম্বন্ধে অতটা কিছু জানে না তো যদি খায় তো খাবে না খায় তো না খাবে না খেলে আমি মাস্ক মেলে কেটে নেবো হ্যাঁ ঠিক আছে খাবি তুই তাহলে বাটি বাটি নিয়ে হ্যাঁ খাবো একটু তো বাটি নিয়ে যা তোমরা আমিও নিয়ে নিয়েছি আর আমি একটু রেস্ট মেলানো নিয়ে নিয়েছি খেতে ভালো লাগে আমার এর থেকে আমি অনেকটাই নিয়ে নিয়েছি শাড়ি এতটা নিয়ে নিলাম কিরকম হয়েছে মা এটা আমার তো ভালো লাগতো মুড়িটা আমার ভালো লাগে আমি যেটা বাঙালি মুড়ি আমাদের এখানে বাঙালি মুড়ি আর গুজরাতি মুড়ি আলাদা পাওয়া যায় গুজরাতি মুড়িটা বড় বড় দেখতে কিন্তু একদম টেস্ট হয় না কিরকম যেন একটা গন্ধ ছাড়ে আর এই বাঙালি মুড়িটা ভালো লাগে খেতে তো আমি এটাই নিয়ে আসি এটা হচ্ছে হাফ কিলো 35 রুপিস তো আমি এবার ট্রাই করি এটা বাংলাদেশের নকশা তাতে কি হয়েছে একদিন আমিও এরমই বানাতাম একদিনেই তো আর একদম গোল রুটি বানাতে শিখে যায়নি একটু একটু করে করতে করতে মানুষ শিখবে বারবার পালাচ্ছে আর যখন শিখে যাবে তখন সবাই বলবে যে না ভালো রুটি হয়েছে ওর জন্য তো একটু সুন্দর হয়নি এবার নেক্সট টাইম সুন্দর করে চেষ্টা করবি তাহলেই হবে চেষ্টা তো করছিলাম গোল গোল হয়নি একদিনে কখনো হয় না আমারও হয়নি আমিও ধীরে ধীরে করেই শিখেছি তো গাইস এখন বাজে 10:45 রান্না করে খেতে বসেছি আর কিছু খুব মন খারাপ রুটিটা গোল হয়নি বলে কিন্তু প্রথম প্রথম তো এরকম হবেই তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তাই না তো ওইটাই বুঝতে পারছে না কী করবো আর তো এমনিতে ভালোই বেরিয়েছে মানে পাতলা যে এটা ওটা ঠিকই আছে খালি গোল হচ্ছে না ও হয়ে যাবে যদি এক সপ্তাহ মতো ধীরে ধীরে করে বেরিতে থাকে তো হয়ে যাবে কোনো অসুবিধা নাই তো আমি যখন ছোটো ছিলাম ধরে না একদিনে গোল হয়ে গেছে ওই এক মাস দু মাস তো টাইম লেগেছিল তো আমার গোল হতো প্রথমে গোলই হতো এরকম না আমার বাবা শিখেছিল বাবা আমাকে ঘুরতে বেলা শিখেছিল তো গোলই হতো কিন্তু কী হতো একদিকটা মোটা আর একদিকটা পাতলা এইটা হচ্ছে প্রবলেম হতো আর ওর বাকি চারদিকে স্প্রেড যেটা ওটা ঠিক হচ্ছে কিন্তু গোল তোমার উল্টো হচ্ছে হ্যাঁ আমার উল্টো হচ্ছে তো আমার গোল প্রথম থেকে গোলই হতো আর সাইজ একরকমই থাকতো কিন্তু একদিকটা মোটা একদিকটা পাতলা এটা প্রবলেম হতো গাইজ আমি আমাদের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই অপেক্ষা করুন নেক্সট একটা ব্লগের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট এভরিবডি